গিনি তাড়াতাড়ি চলো, সন্ধ্যার আগে এই বন ছেড়ে সবুজ শ্যামল বন খুঁজে বের করতে হবে, চলো চলো। কি ব্যাপার কবুতর, তোরা এই সকাল সকাল কোথায় ঘুরতে যাচ্ছিস? আর কোন বনে রে, তোরা না বলেছিস যে তোদের কোনো আপনজন নেই? আরে দাদা ঠিকই তো, আমাদের কোনো আপনজন নেই, আর আমরা কোনো আপনজনের বাড়িতেও যাচ্ছি না। আসলে আমরা এই মরুভূমি বন থেকে চিরবিদায় নিয়ে চলে যাচ্ছি। এই বনে থেকে আর কি করব, তোমরাই বলো। না আছে গাছ, না আছে গাছে ফল ফুল, না আছে নদীতে পানি, খেতেও ফসল হয় না, না খেয়ে অকালে মরে যাওয়ার চেয়ে এই বন ত্যাগ করা অনেক ভালো। ঠিকই বলেছিস বিউটি, আমরা তোদের সাথে যাব অন্য বনের সন্ধানে রে। কণিকা চলো, কণিকা। এরপর বিউটি, কবুতর, যোগ্য কণিকা শ্যামলের দিকে উড়তে থাকে। উড়তে উড়তে ওদের সাথে টিয়ের দেখা হয়। এই এই, তোমরা সবাই ব্যাগ বস্তা নিয়ে কোথায় যাচ্ছো, আমাকে একটু খুলে বলো তো। আমরা এই মরুভূমির বন থেকে অন্য বনে যাচ্ছি, তুমি কি যাবে আমাদের সাথে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাব, আমি তো অনেক আগেই তোমাদের বলেছিলাম এই বন ত্যাগ করতে। চলো 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 সবাই। আরে আমরা তো সবাই যাচ্ছি, কিন্তু মিনু মাসি আর টুনি তো আমাদের সাথে নেই। চলো চলো সবাই টুনিদের ডেকে আনি। মিনুবাসি, ও মিনুবাসি এদিকে এসো, তোমাদের অনেক জরুরি কথা বলতে এসেছি মিনুবাসি। কিরে বাবারা, তোরা সবাই আমার বাড়িতে, কিছু কি হয়েছে বনে বলতো? বনে আর কিছু হওয়ারই নেই মাসি, আমরা এই বনে আর থাকবো না, তাই অন্য বনে চলে যাচ্ছি। তুমিও কি যাবে নাকি আমাদের সাথে? যাবে নাকি মানে? চলো মাসিমা, এই বনে আর থাকা যাবে না, এই বনে থাকলে না খেয়ে অকালে মরতে হবে। না রে মা, এই বনে আমার জন্ম, এই বনে ছোট থেকে বড় হয়েছি, এই দুঃসময়ে আমি বনকে ছেড়ে যেতে পারবো না রে, আমার মায়া জন্মে গিয়েছে, তোরাই বরং যা। মাসিমা ভেবে বলছো তো? হ্যাঁ রে বাবা ভেবেই বলছি, তোরাই যা, আমার তো বয়সই শেষ, দুদিন পর ফট করে মরে যাব। যা বাবারা, তোরা যা তাড়াতাড়ি। মাসিমা তুমি না হয় না যাও, আমাদের সাথে টুনিকে যেতে বলো। এই টুনি চল যাই। না না দিদি, মাকে একা ফেলে আমি কোথাও যাব না, তোমরাই যাও, আমি মায়ের সাথে বনেই থাকবো। এই চলো, এরা যাবে না, আমাদের যে দেরি হচ্ছে। এরপর ওরা সবাই চলে যায়, টুনি আর মিনু বনেই থেকে যায়। মা আর কতটুকু জ্বালাচ্ছি? তুই আর আমি তিন দিন করে পুরো ছয় দিন খেতে পারবো রে মা, ছয় দিন পর থেকে আমাদের যে না খেয়েই থাকতে হবে, আর তারপর দুর্বল হয়ে দুজনেই মরে যাব। হে সৃষ্টিকর্তা, তুমি আমাদের এই দুর্ভিক্ষ থেকে রক্ষা করো, সাহায্য করো আমাদের সৃষ্টিকর্তা। মাত্র ছয় দিনের খাবার আছে, আমি যদি বাড়িতে না খেয়ে থাকি তাহলে মা আরো তিন দিন বেশি খেতে পারবে, তার মানে মা তিন দিন বেশি বাঁচতে পারবে, আমি নিজের চোখে মাকে মরে যেতে দেখতে পারবো না। আজ রাতেই আমি একদিকে ঝুলে যাব। যেই ভাবা সেই কাজ। টুনি গভীর রাতে মিনু যখন ঘুমিয়েছিল তখন চুপি চুপি ঘরের বাহিরে আসে আর একদিকে উড়তে থাকে আর মনে মনে বলতে থাকে, মা তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার দুঃখ নিজের চোখে দেখতে পারবো না মা। টুনি রাতের আধারে উড়তেই থাকে। কিছু দূর গিয়ে টুনি একটা কুমড়ো ক্ষেতের মাঝে একটা ফুলের বাড়ি দেখতে পায়। টুনি অবাক হয়ে ফুলের বাড়ির সামনে দাঁড়ায়। আরে এ আমি কি দেখছি, সবুজ কুমড়ো ক্ষেতের মাঝে ফুলের বাড়ি। যাই ফুলের বাড়িতে প্রবেশ করে দেখি কে থাকে এখানে। আরে আরে এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না, তাহলে কি এখানে কেউই থাকে না? যাই হোক ভালোই হয়েছে, আজ রাতটা আমি এখানেই থাকবো, পরে কালকে কি হয় তা দেখা যাবে। এরপর টুনি ফুলের বাড়ির এক কোণে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ফুলের বাড়িতে একটা আত্মা প্রকট হয় আর টুনিকে দেখে বলে, কে তুমি? আমার ফুলের বাড়িতে কি করছো তুমি?
আমাকে বলো তুমি কে? আমি তো এই বাড়িতে কাউকে দেখিনি, আর তোমাকে দেখতে এমন ভয়ঙ্কর কেন বলো তো? আমি হলাম আত্মা, এই ফুলের বাড়িটা আমার। আত্মা? আত্মা তুমি আমাকে মেরো না, আমি এমনিতেই না খেয়ে অনাহারে মরে যাব। দয়া করে মারবে না আমাকে আত্মা। না খেয়ে অনাহারে মরে যাবে মানে তুমি কোথা থেকে এসেছো বলো আমাকে? এরপর টুনি কাটতে কাটতে বনের খরার কথা খুলে বলে। সব শুনে আত্মা বলে, কেঁদো না মেয়ে, শান্ত হও, আমি তোমাকে সাহায্য করব। খরার কারণে আমার আত্মীয় স্বজন এমনকি আমিও মরে গিয়েছি। সবাই আমাকে ছেড়ে স্বর্গে গিয়েছে, কিন্তু আমি এই বনের মায়া ত্যাগ করতে পারিনি, তাই এই বনের বাড়িতেই মরে আছি। আমি চাই না আমাদের মতো আর কেউ মারা যাক। তুমি তো আত্মা, তুমি কি করে সাহায্য করবে বলো? টুনির কথা শুনে আত্মা জাদু করে একটা পুতুল প্রকট করে আর বলতে থাকে, এই পুতুলটা জাদুই, এই পুতুলের কাছে তুমি যা চাইবে তাই দিবে, এই পুতুল দিয়ে তুমি নিজে উপকৃত হবে, আবার বনের সবাইকে সাহায্য করতে পারবে। আর একটা কথা, মোটেও লোভ করবে না, বুঝেছো? যাও এবার নিজের বনে ফিরে যাও। এরপর টুনি খুশি মনে পুতুলটা নিয়ে বাড়িতে ফিরে আসে আর মিনুকে সব ঘটনা খুলে বলে। ওই আত্মাকে অনেক ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য। টুনি মা, এই বনটা সবুজ শ্যামলে ভরপুর যেন হয়, এই কথাটা বল তাড়াতাড়ি পুতুলকে। না না মা, আজকে না, কালকে বনের সব পাখিকে এই বনে ডেকে আনবো, আর তারপর সবার সামনে চাইবো পুতুলের কাছে, বুঝেছো? চলো মা, এখন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি। সকাল তো হয়েছে মা, আমি বনের সবাইকে ডাকতে যাচ্ছি, তুমি বাড়িতে সাবধানে থেকো কেমন? এরপর টুনি বনের সবাইকে ডেকে আনে। কি জাদু দেখাবি তুই আমাদের, তাড়াতাড়ি দেখা, এই বনে থাকতে আর ভালো লাগছে না। আরে দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি বাবা দেখাচ্ছি। এই পুতুল, আমাদের বনটা আগের মতো সবুজ আর ফলে ফুলে ভরপুর করে দাও তো, যাতে আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারি। টুনির এসব কথা বলার সাথে সাথে পুরো বন সবুজ আর ফুলে ফলে ভরপুর হয়ে যায়। সবাই চারদিকে তাকিয়ে খুশির সাথে অবাক হয়ে যায়। আরে বা টুনি বা, তোর পুতুল তো আমাদের কামাল করে দিল, তুই এই পুতুল কোথায় পেয়েছিস রে? এরপর টুনি সব কথা সবাইকে খুলে বলে। তোকে অনেক ধন্যবাদ টুনি বোন, তুই সত্যি অনেক ভালো, আমরা এখন এই বনেই থাকবো, চলো সবাই যে যার বাড়িতে যাই। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। বনে সবাই অনেক সুখে বাস করতে থাকে আর টুনির প্রশংসা করতে থাকে। টুনির এমন প্রশংসা শুনে কণিকার যজ্ঞর অনেক হিংসা হয়। ওই টুনির প্রশংসা শুনতে শুনতে আমার কান দুটো পচে গেছে, সবাই প্রশংসা করতে করতে টুনিকে আকাশে তুলছে। না, আমি এটা একদম হতে দিব না। কণিকা, আজ রাতে তৈরি থেকো, আমরা টুনির ওই পুতুল চুরি করতে যাব, বুঝেছো? যজ্ঞ আর কণিকা রাতের আধারে চুপি চুপি টুনির ঘরে প্রবেশ করে আর পুতুল নিয়ে তার বাড়িতে ফিরে আসে। এবার আমরা ধনী হব। এই জাদুর পুতুল, এই বনটাকে আবার মরুভূমি বানিয়ে দাও তো, আর আমাদের অনেক সোনা দানা হীরে দাও, বুঝেছো? যাতে আমরা আজকেই ধনী হয়ে যাই। জাদুই পুতুল ওদের কথা না শুনে লাঠি প্রকট করে আর ওদের মারতে থাকে। আর একটা আওয়াজ আসে, এই পুতুল আমি লোভের জন্য নয়, অন্যের উপকারের জন্য দিয়েছি, তোরা লোভ করেছিস তাই শাস্তি পাবি। লাঠির মার খেতে খেতে কণিকা যজ্ঞ পালিয়ে যায়।
আর পুতুল আবার টুনির কাছে ফিরে আসে। আর টুনি বনের সকলের সাহায্য সহযোগিতা করে সুখে বাস করতে থাকে। গাছে বসে পেয়ারা চুরি করে খাওয়ার যে কি মজা! এটা যে একবার করেছে শুধু সেই বুঝবে এর মজা, আর বাকিরা? রকি তার কথাটুকু শেষ করতে পারে না, এমন সময় সেখানে পেয়ারা গাছের মালিক তোতা চলে আসে। ফাজিল দুষ্টু পাখি, তুই আমার গাছে সব পেয়ারা নষ্ট করে দিচ্ছিস, আজ তো তোকে আমি মজা দেখিয়ে ছাড়বো। তুমি আমাকে ধরতে পারলেই না মজা দেখাবে, তুমি আমাকে কখনো ধরতেও পারবে না আর মজাও দেখাতে পারবে না। এই থাম থাম বলছি, পালিয়ে যাবি কোথায়? রকি খুব দ্রুত উড়ে সেখান থেকে পালিয়ে বান্ডির টমেটো জমিতে যায়, আর তোতা উড়তে উড়তে হাঁপিয়ে যায় আর গাছের ডালে বসে বিশ্রাম নিতে থাকে। শয়তান পাখি, তোকে তো আজ আমি মার খাইয়েই ছাড়ব, আগে একটু বিশ্রাম নিয়ে নেই, তারপর বাকি কাজ করব। তোতা রকির বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। এদিকে রকি বান্টির টমেটো জমিতে গিয়ে মনে সুখে টমেটো খেতে থাকে, আর সেটা বান্টির পোষা প্রজাপতি দেখে ফেলে। এই দুষ্ট পাঁচা ছেলে, তুমি অমন করে টমেটোগুলো কেন নষ্ট করছো? বেরিয়ে যাও বলছি এক্ষুনি ক্ষেত থেকে। চুপ ছোট্ট প্রজাপতি, একদম কথা বলবি না, যদি আবারও কথা বলিস না তাহলে তোকে আমি পায়ের নিচে ফেলে পিষিয়ে মারবো। হ্যাঁ, প্রজাপতি আর কোনো কথা না বলে সোজা বান্টির কাছে যায়। আর প্রজাপতির মুখে রকির কথা শুনে বান্টি দৌড়ে জমিতে আসে। এদিকে ততক্ষণে রকি সেখান থেকে চলে যায়। বজ্জাত রকি পালিয়েছে, কিন্তু পালিয়ে আর যাবে কোথায়? আপনারা এতক্ষণ ধরে যে রকিকে দেখছেন, সে আসলে মা বাবা মরা একটা ছানা। ছোটবেলায় মা বাবা হারানোর পর থেকে রকি তার মামা মামির সাথেই থাকতে শুরু করে। তোমরা কি তোমাদের বাড়ির ছেলেকে আমাদের ক্ষতি করার জন্য রেখেছো নাকি? হ্যাঁ, কেন, কি হয়েছে, রকি আবার কি করেছে? রকি আমার সব পেয়ারা নষ্ট করে দিয়েছে। আমার টমেটো জমির সবগুলো টমেটো নষ্ট করেছে রকি। এখন যদি তোমরা তোমাদের বাড়ির ছেলেকে শাসন না করো, তাহলে আমরা সবাই মিলে ওকে অনেক মারবো। তোমাদের মারতে হবে না, আজ আসুক খালি বাড়িতেও, আমি তোমাদের সবার সামনেই ওকে ধরে মারবো। ঠিক তখনই রকি বাড়ি ফিরে আসে। এদিকে টোনা রকিকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে খুব মারতে থাকে। মামা মামা, আমাকে আর মেরো না মামা, আমার যে খুব লাগছে, আমাকে মেরো না। না টোনা, একদম থামবে না, মারো ওকে, আচ্ছা করে মারো। একদম মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল আমাদের, বাবা মাকে খেয়েছে, এখন আমাদেরকে খাওয়ার চিন্তা করছে। ভেবেছিলাম এখন একটু বড় হয়েছে, আর একটু বড় হলে রোজগার করে খাওয়াবে আমাদের, কিন্তু সেটা আর হলো কোথায়? উল্টো সবার মুখে কথা শুনতেই তো দিন চলে যাচ্ছে। মারো, আরো বেশি করে মারো, যা ক্ষতি করেছে না আমাদের তা ওর রক্ত দিয়েও শোধ হবে না। রকির কষ্টে সবাই অনেক আনন্দ পেতে থাকে, আর এসব দেখে রকির অনেক কষ্ট হয়। আর রকি মনে মনে ভাবতে থাকে, সবাই আমার কষ্ট দেখে এত খুশি হচ্ছে, আমি সবার এই খুশি নষ্ট করেই দিব, আমি সব জ্বালিয়ে পুড়ে ছাই করে দিব, আমাকে আর কেউ আটকাতে পারবে না। রকি মনে মনে তার সিদ্ধান্ত নিয়ে নেয়। এদিকে সবাই সেখান থেকে চলে যায়, টোনা টোনিও তাদের নিজেদের ঘরে চলে যায়, আর রকি এক মুহূর্ত দেরি না করে মশালে আগুন জ্বালিয়ে টানিয়ে বান্টি আর তোতার জমিতে যায়, আর তাদের জমিতে আগুন লাগিয়ে দেয়। হায় হায় রে, এই রকি তো আমার পুরো সর্বনাশ করে দিল, একে তো দেখছি এভাবে আর থামানো যাবে না, আমাদের এক্ষুনি রাজার কাছে গিয়ে নালিশ জানাতে হবে। সামান্য পুচকে ছানার এত বড় সাহস, এতগুলো পাখিকে জ্বালায়! প্রহরী, এক্ষুনি ওই বেটা রকিকে ধরে কারাগারে বন্দি করে ফেলো। ওই শালার বেটা জেলে সারা জীবন বন্দি থাকলেই দ্বিতীয়বার আর কোনো অপকর্ম করার চিন্তা মাথাতেও আসবে না ওর। রাজার কথা মতো রকিকে ধরে নিয়ে কারাগারে
বন্দি করে। আর সব পাখিরা তা দেখে মহা খুশি হয়। আর সবাই খুশি মনে নিজেদের বাড়িতে ফিরে যায়। এদিকে রানী পাশ থেকে সব ঘটনা দেখে মনে মনে ভাবতে থাকে, এই তো আমি আমার প্রয়োজনীয় পাখিকে পেয়ে গেছি, এবার একে আমার কাজে লাগাতে হবে। কিন্তু একে তো এখন কারাগারে রাখা হয়েছে। বুঝেছি, আমাকে কারাগার থেকে ওই ছেলেকে বের করতে হবে। এরপর দেখতে দেখতে রাত হয়ে আসে আর রানী সোজা কারাগারে চলে যায়। আর রকিকে বের করে নিয়ে একটা পুকুর পাড়ে আসে। রানীমা, আপনি আমাকে কারাগার থেকে কেন বাইরে আনলেন? এই বাড়িটা খুব খারাপ, এখানে কেউ আমাকে ভালোবাসে না, আদর করে না, সবাই খালি মারে আর মারে। কারাগারই তো ভালো ছিল, ওখানে কেউ আমাকে মারতো না। এখানেও আর কেউ তোকে মারবে না, তুই এখানে এই পুকুর পাড়ে আজ সারা রাত থাকবি, তারপর আমি তোকে প্রাসাদে আমার সন্তানের মতো করে রেখে দিব। এখানে থেকে আমি কি করব? সেসব কথা পরে হবে, এখন আমি আসি রে। রকি গাছের তলায় শুয়ে নাক ডেকে ঘুমাতে থাকে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে আর রানী পুকুর পাড়ে এসে রকিকে বলে, কাল রাতে কারোর সাথে দেখা হয়েছিল? হ্যাঁ, অনেকগুলো মুরগির সাথে দেখা হয়েছিল, কিন্তু শালার ব্যাটা মুরগিরা কেউই আমার কথাই শোনেনি। ওরা শুনবে না কথা, এটা হলো মুরগি দেয়া পুকুর। আমার শ্বশুর আমাকে এই পুকুর উপহার দিয়েছিল, আর তখন থেকে এটা আমার নামেই আছে। এই পুকুর থেকে যে মুরগিগুলো বের হয় সেগুলো অনেক দামি মুরগি। আমার তো সন্তান নেই, তাই আমি চাই এই পুকুরের মালিক আমি তোকে বানাবো, আর তুই আমার সন্তান হয়ে থাকবি রে। রানীর মুখে এমন কথা শুনে রকি কান্না করে দেয়। এদিকে কালু কাক পাশ থেকে সব কথা শুনে মনে মনে ভাবে, এত দামি মুরগি তো একদম হাতছাড়া করা যাবে না, আমাকে তো এগুলো দিতেই হয়। এরপর কালু রাতের অপেক্ষা করে। এদিকে দেখতে দেখতে রাতও হয়ে আসে, রকি পুকুর পাড়ে ঘুমিয়ে পড়ে। এদিকে কালু সেখানে আসে। আরে আরে কালু কাকা, অমন একটা একটা করে মুরগি দিয়ে কি তোমার পোষাবে বলো? তার থেকে ভালো হবে তুমি পুকুরে নামো, আর পুকুর থেকে সব মুরগিগুলো তুলে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, তুই অনেক ভালো কথা বলেছিস রে। বোকা কালু রকির কথা শুনে পুকুরে নামে, আর সে সাঁতার না পারার কারণে পুকুরে ডুবে মারা যায়। এদিকে রানী রকির এমন বুদ্ধি দেখে অনেক খুশি হয় আর রকিকে নিজের ছেলের মতো করে বড় করতে থাকে। বৌমা, এই যে এখানে এভাবে মেয়েকে বিছানায় নিয়ে বসে আছো, এভাবে বসে থাকলে হবে নাকি? হ্যাঁ, কোন নবাবজাদের মেয়েকে কিনা আমি ছেলের বউ করে এনেছি। যাও তো তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে নাও, যাও বলছি। মা, আপনি এভাবে কথা বলছেন কেন? মা, আপনি কি আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারেন না নাকি? আর শুয়ে কোথায় আছি মা? আজ আমার শরীরটা ভালো লাগছে না, তাই মেয়েকে পড়াতে বসিয়েছি। পড়াচ্ছ না তো ছাই, আমি কি বুঝি না নাকি বলো তো? আমি ঠিক ভালো করেই জানি মেয়েকে পড়ানোর নামে তুমি আরামায়েশ করছো। শোনো, তুমি এত অলস কেন বলো তো? আগে জানলে তোমার মতো মেয়েকে আমি কোনো দিনও আমার ছেলের বউ বানাতাম না। আহা মা, আপনি ছোট মেয়েটার সামনে এভাবে চিৎকার করছেন কেন? আপনাকে না কতবার বলেছি এভাবে ওর সামনে চিৎকার করলে ও এমন ব্যবহার শিখবে আপনার থেকে, আস্তে কথা বলুন মা। কি, তুমি এভাবে কি বলছো? হ্যাঁ, আমি চিৎকার করি? আমি তোমার মেয়েকে অভদ্র আচরণ শেখাচ্ছি? শোনো বৌমা, আমার সাথে লাগতে এসো না, কিন্তু আমি রেগে গেলে খুব খারাপ হয়ে যাবে। আহা মা, দয়া করুন আপনি, আমি এক্ষুনি সব কাজ করছি, তবুও আপনি আর চিৎকার করবেন না দয়া করে। এই বলে টুনি তার মেয়ে টুনটুনকে না পড়িয়ে অসুস্থ শরীর নিয়ে বাড়ির সব কাজ করতে চলে যায়। টুনটুন দিদি ভাই, তুই বুঝি পড়ছিস? পড়াশোনা কর, মন দিয়ে পড়াশোনা কর। আর শোন রে দিদি ভাই, তুই কিন্তু একদম তোর মায়ের মতো হবি না, বুঝেছিস? তোর মা অনেক দুষ্ট, বদমেজাজি, খারাপ, বুঝলি? তুই হবি আমার আর তোর বাবার মতো। তোর বাবা অনেক ভালো আর আমিও অনেক ভালো।
আচ্ছা ঠিক আছে ঠাকুমা, এবার তাহলে আমি পড়তে বসি। এরপর মিনু সেখান থেকে চলে যায়। আসলে মিনু তার ছেলের বউ টুনি আর নাতনি টুনটুনের সাথে গ্রামে বাস করত, আর মিনুর ছেলে টোনা কাছের সুবাদে শহরে বাস করত। তাই মিনু সব সময় তার ছেলের বউয়ের সাথে খারাপ ব্যবহার করত, যার প্রভাব পড়ত ছোট্ট টুনটুনের উপর। একদিন, মা আপনি যে বললেন আপনার ঘর নোংরা হয়ে আছে পরিষ্কার করে দিতে বললেন, যে কই আমি তো আপনার পুরো ঘর পরিষ্কার দেখছি মা, তাহলে আমি বরং এখন অন্য কাজ করে গিয়ে রান্না শেষে আবার মেয়েটাকে খাওয়াতে হবে। কি, আমি যখন বলেছি ঘর পরিষ্কার করে দিতে হবে তার মানে এক্ষুনি ঘর পরিষ্কার করে দিতে হবে? দাঁড়া, ও ঘর পরিষ্কার আছে, তাহলে এক্ষুনি আমি অপরিষ্কার করে দিচ্ছি। এই বলে মিনু অনেকগুলো বাদাম ছিলে সেগুলোর খোসা মেঝেতে ছড়িয়ে দেয় আর বলে, এই যে এবার আমার ঘরটা অপরিষ্কার হয়েছে, এবার পরিষ্কার করে দিয়ে রান্না উঠাবে যাও। কি হলো দাঁড়িয়ে আছো যে, কথা কি কানে যাচ্ছে না নাকি? হ্যাঁ ছি মা ছি, আপনি এত নিজ মনের, এটা আমি আগে জানতাম না মা। আপনি ইচ্ছে করে আমাকে দিয়ে এভাবে কাজ করাচ্ছেন কেন বলুন তো মা? আমি কি বাহিরের কেউ নাকি? আমি তো আপনার নিজের ছেলের বউ, তাই না? নিজের ছেলের বউয়ের সাথে কি কেউ এমনটা করে নাকি মা? কে ছেলের বউ? হ্যাঁ শোনো, যেদিন তুমি এ ঘরে বউ হিসেবে এসেছো সেদিন থেকে আমি তোমাকে অপছন্দ করি। নেহা টুনটুন পৃথিবীতে এসেছে, নয়তো কবেই তোমাকে আমি এ বাড়ি থেকে বের করে দিতাম। তাই নাকি মা? আপনি কি সত্যি টুনটুনের কথা ভাবেন নাকি বলুন তো? টুনটুনের কথা ভাবলে আপনি এভাবে চিৎকার চেঁচামেচি করতেন না মা। একবারও কি ভেবেছেন টুনটুন এসব দেখে খারাপ হয়ে যাবে? না কখনো না, আমি টুনটুনকে আমার মতো করে গড়ে তুলবো, কখনো তোমার মতো দুষ্ট হিংসে পাজি কিছুতেই হতে দিব না, বুঝতে পেরেছো? এসব বলে মিনু টুনটুনি সেখান থেকে চলে যায়। টুনি শাশুড়ির এমন আচরণে অনেক কষ্ট পায়, কাঁদতে থাকে। এভাবেই টুনটুনির সামনে মিনু টুনটুনি সব সময় তার ছেলের বউ টুনির সাথে ঝগড়া করত। একদিন, মা টুনটুন আয় মা, আমি তোকে এখন পড়াতে বসাবো। কতদিন থেকে তোকে পড়াতে বসাই না বলতো? আয় মা আয়, সব পড়া মনে হয় তুই ভুলেই গেছিস, তাই না রে মা? না মা, আমি এখন তোমার কোনো কথা শুনবো না, আমি এখন খেলছি, তুমি দেখছো না আমি এখন পড়বো না, যাও তো বিরক্ত করো না। একটা থাপ্পড় দিব বুঝেছিস, সারাদিন শুধু খেলা আর খেলা, তাই না? এত খেলিস তবুও তোর হয় না? একদম কানের কাছে বক বক করবে না তো, যাও বলছি এখান থেকে। বৌমা তুমি আবার আমার নাতনির সাথে চিৎকার করছো? তোমাকে না বলেছি তুমি ওর সাথে চিৎকার করবে না? দিদি ভাই তুই এখন খেল তো গিয়ে, তোর মা তোকে আর কিছু বলার সাহস পাবে না, যা দিদি ভাই যা। তুমি সত্যি অনেক ভালো ঠাকুমা, আর মা সব সময় জ্ঞান জ্ঞান করে, তোর ভালোই লাগে না আমার। মেয়ের এমন আচরণ দেখে টুনি অবাক হয়ে যায়। এভাবেই মিনু টুনটুনের আশকারাতে টুনটুন মাথায় উঠতে থাকে। একদিন, বৌমা তুমি মাটির ব্যাংকটা ভেঙে ফেললে, এতগুলো টাকা দিয়ে কি করবে শুনি? আসলে মা মেয়েটার খাতা পেন্সিল সব শেষ হয়ে গেছে, পেন্সিল রাবার এগুলো কিনতে হবে মা, আবার রান্নাঘরের জন্য হাঁড়ি পাতিল সব নষ্ট হয়ে গিয়েছে, তাই ভাবছি কিছু হাঁড়ি পাতিলও কিনবো। কি হাঁড়ি পাতিল কিনবে মানেটা কি? হ্যাঁ তোমার শুধু টাকা নষ্ট করার চিন্তা, তাই না বৌমা? কোনো হাঁড়ি পাতিল পেন্সিল রাবার কিনতে হবে না। তাহলে মেয়েটা কিসে লিখবে মা, আপনি একটু বোঝার চেষ্টা করুন। সে আমি কি জানি? হ্যাঁ তোমার কোনো কথা এখন আমি শুনতে চাচ্ছি না, দাও তো আমাকে টাকাগুলো দাও। এই বলে মিনু টুনটুনি টাকাগুলো নিয়ে চলে যায় আর টুনি অনেক কাঁদতে থাকে। মা কেন আমার সাথে এমনটা করে? উনি কি আমাকে কখনো নিজের মেয়ে ভাবতে পারে না নাকি? এভাবে টুনি কাঁদতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন টুনি যখন ওর মেয়েকে নিয়ে বাজারে যাচ্ছিল, এমন সময় ওর মেয়ে বলে, মা মা তুমি আমাকে একটা খেলনা কিনে দাও না মা। মা রে আজ তো আমি খেলনা কেনার টাকা নিয়ে আসিনি রে মা,
আমি বরং অন্যদিন তোকে খেলনা কিনে দিব, কেমন? না না না, আমার আজকেই চাই, মানে আজকেই চাই। আমার এক্ষুনি খেলনা চাই, তুমি আমাকে এক্ষুনি খেলনা দিবে। টুনটুন, একদম জেদ করবি না কিন্তু, আমার কথাটা শোন একটু। আমি জানতাম তুমি আমাকে দিবে না। ঠাকুমা ঠিক কথাই বলে, তুমি একটা ডাইনি মা, তুমি অনেক খারাপ বদমেজাজি, তুমি বেয়াদব, তুমি খুব খারাপ বাজে দুষ্টু মহিলা কোথাকার। এই বলে টুনটুন ওর মাকে কামড় দেয়, আর কামড় দিয়ে সেখান থেকে উড়ে পালিয়ে চলে আসে। আর টুনিও রেগে বাড়িতে আসে। মা, আপনাকে আমি বলেছিলাম না আপনি সবসময় চিৎকার চেঁচামেচি করবেন না, এতে টুনটুন খারাপ হয়ে যাবে। কিন্তু আপনি তো আমার কোনো কথাই শোনেননি, এখন দেখলেন তো মেয়েটা আজ আমাকে কামড়িয়ে দিয়েছে আর অনেক বাজে কথা শুনিয়েছে, জানেন? এত সব কিছু আপনার কাছ থেকে শিখেছে ও। শোনো, টুনটুন বেশ করেছে, তোমার সাথে এমনটাই করা উচিত। আয় দিদি ভাই, আমার কাছে আয়। এভাবে মিনু টুনটুনকে আশকারা দেয়, আর দিন দিন টুনটুন প্রচুর দুষ্টু হয়ে যায়। আজ এর ক্ষতি করে তো কাল অন্যের ক্ষতি করে, আবার বাজে বাজে কথা বলে। এভাবেই দিন কাটছিল। কই গো মিনি মাসি, কই তুমি? তোমার নাতনিকে কি ভালো শিক্ষা দাওনি? হ্যাঁ, জানো আজ আমার ঘরে মিষ্টি চুরি করতে গিয়ে ধরা পড়েছে, আর আমার হাতে কামড় দিয়ে পালিয়েছে। এতটুকু বাচ্চা ভালো শিক্ষা না পেয়ে কি পেয়েছে? হ্যাঁ, ছি ছি ছি, এগুলো শিক্ষা দাও বুঝি? দেখেছেন মা, দেখেছেন আমাদের বাড়ির ঝগড়া দেখে টুনটুন আজ কেমন হয়েছে দেখেছেন? দেখুন, আজও অন্যের খারাপ করেছে। আপনাকে বলেছিলাম ওকে আশকারা না দিতে, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শোনেননি। এখন দেখুন, আপনি যদি আমাকে নিজের মেয়ে ভেবে ঝগড়া না করতেন, তাহলে আমার মেয়েটা আজ অনেক ভালো শিক্ষা পেত। তুমি ঠিক বলেছো বৌমা, সব দোষ আমার, আমি নিজ হাতে ওকে খারাপ বানিয়েছি। ছোট বাচ্চারা যা দেখবে তাই তো শিখবে, তাই না? তাই ভুল যখন আমি করেছি, তাই আমি সব শুধরে নিব। এরপর মিনু আর কখনো টুনির সাথে খারাপ ব্যবহার করেনি, আর টুনটুন সুশিক্ষায় বড় হতে থাকে। বন্ধুরা, বাচ্চাদের সামনে আমাদের কখনোই খারাপ আচরণ করা ঠিক নয়। বাচ্চারা অনুকরণ প্রিয়, তাই বাচ্চারা চোখের সামনে যা দেখে তাই সেটা তারা চোখ বন্ধ করে অনুকরণ করে। তাই আমাদের কখনোই বাচ্চাদের সামনে খারাপ আচরণ করা ঠিক না। আর আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।